হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পরপর কলেজ অ্যাডমিশনে আপডেট নিয়ে চলে আসছি এবং কমিউনিটিতে অলরেডি একটা পোস্ট করে দিয়েছি যে কলেজ অ্যাডমিশনে কী কী কোন কলেজ ইউনিভার্সিটি ওয়াইজ আপনাদের আপডেট দরকার প্লিজ একটু জানাবেন। তাই কমিউনিটি পোস্টটা একটু অতি অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পছন্দের কলেজগুলো ইউনিভার্সিটি ওয়াইজ। তো এখন নিয়ে চলে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিছু কলেজের অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম, যেখানে মেজর মাইনর কোর্সের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, কত টাকা খরচ লাগছে তাদের ভর্তির জন্য সমস্তটা বলে দিচ্ছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। বর্ধমান বিশ্ববিদ্যালয় এনইপি 2020 মেনে নতুন তাদের যে গাইডলাইন্স অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং আমি আপনাদের কাছে শেয়ারও করেছি, একটু দেখে নেবেন। চলুন দেখে নিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি আপডেট একসাথে। প্রথমে আমি শেয়ার করে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যার নাম হচ্ছে হিরালাল ভাকত কলেজ। হিরালাল ভাকত কলেজের আপডেটটা আমি সবাইকে দেখতে বলবো, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরও বা কলেজের স্টুডেন্টসদেরও যারা এবছর ভর্তি হতে চাইছেন, কারণ এরা খুব সুন্দরভাবে মেজর মাইনর সাবজেক্টগুলোকে ডিভাইড করেছে এবং সেই রেসপেক্টে কোন সাবজেক্টগুলো বেশি স্কোরিং সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো হিরালাল ভাকত কলেজে যারা ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন কমান্ড সেকশন অতি অবশ্যই জানাবেন, খুব ভালোভাবে কলেজ কিন্তু ডিফাইন করেছে। প্রথমত জানিয়ে দিই এদের এখানে মর্নিং এবং ডে দুটো সেকশন আছে এবং আপনি দুটো সেকশন জন্য আবেদন করতে পারছেন। এবং এখানে কিন্তু 1 জুলাই অর্থাৎ 1 জুলাই সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, 15 জুলাই অবধি আবেদন চলবে, রাত্রি 11টা অবধি আবেদন করতে পারছেন। প্রথমত জানিয়ে দিই এদের এখানে বাংলা, ইংলিশ, সংস্কৃত, জিওগ্রাফি অনেক সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাবজেক্টের এক্সপেক্টে 45% মার্কস থাকলেই আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার বাংলায় 45% নম্বর আছে আপনি আবেদন করতে পারছেন। এরা আলাদা করে বেস্ট অফ 4-এর কোনো মার্কস কিন্তু চাইছে না। এবং তার সাথে এটা জানিয়ে দিই আমি এদের যে সিলেকশন হবে সেটাও বেস্ট অফ 4-এর মার্কস প্লাস আপনার সাবজেক্টের মার্কস হিসাবে সিলেকশন করছেন, অর্থাৎ বাংলা বা ইংলিশের ক্ষেত্রে বেস্ট অফ 4 প্লাস বাংলায় আপনি কত পেয়েছেন সেই নম্বরটা নিয়ে আপনার কিন্তু মেরিট লিস্ট হচ্ছে। এখানে সিট ক্যাপাসিটি বাংলায় রয়েছে 110, ইংলিশে রয়েছে 103, সংস্কৃতে রয়েছে 42, জিওগ্রাফিতে রয়েছে 40 এবং এই প্রত্যেকটা জায়গাতে 45% মার্কস লাগবে। তারপরে চলে এসেছে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এই ক্ষেত্রে আপনি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টস হন আপনি কিন্তু আবেদন করতে পারছেন। আপনারা যারা হিস্ট্রি ছিল যাদের উচ্চ মাধ্যমিকে তাদের বেস্ট অফ 4-এর সাথে দেখা হবে হচ্ছে আপনার ইংলিশ হিস্ট্রির নাম্বারটা, আর যাদের হিস্ট্রি ছিল না তাদের কিন্তু বেস্ট অফ 4-এর সাথে বাংলা বা ইংলিশ বা হিন্দি বা নেপালি যে সাবজেক্টগুলো রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ গ্রুপে এবং তার মধ্যে যেটাতে বেশি নাম্বার সেটা দেখা হবে হচ্ছে আপনার কিন্তু মেরিট লিস্টে। এবং এই ক্ষেত্রে বলেই দিয়েছে 45% নম্বর থাকতে হবে, যদি হিস্ট্রি থাকে তাহলে হিস্ট্রিতে বা পল সায়েন্স বা ফিলোসফিতে, অন্যদিকে যাদের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি ছিল না তাদের বাংলা বা ইংলিশে যেটাই বেশি নাম্বার সেখানে 45% নম্বর থাকলেই আবেদন কিন্তু করতে পারছেন। সায়েন্সের অনেক স্টুডেন্টস আছে যারা আর্টসে আসতে চায়, এই সাবজেক্টগুলো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এবার চলে এসে অ্যাকাউন্টেন্সি বিকম, 28টা মতন সিট আছে, এই ক্ষেত্রে অ্যাকাউন্টস থাকলে আবেদন করতে পারছেন প্লাস কম্পিউটার সায়েন্স, স্ট্যাট, বিজনেস ম্যাথ, ভোকেশনাল স্টাডিজ থাকলেও আবেদন করতে পারছেন। যাদের অ্যাকাউন্টস আছে তাদের বেস্ট অফ 4-এর সাথে অ্যাকাউন্টস দেখা হবে, যাদের অ্যাকাউন্টস ছিল না তাদের বেস্ট অফ 4-এর সাথে এই সাবজেক্টগুলোর মধ্যে যেটাতে বেশি নাম্বার সেটাতে দেখা হয় আপনাদের কিন্তু মেরিট লিস্ট আসছে। এরপরে দেখে নিন ভালো করে মেজর এবং মাইনর সাবজেক্ট বলেছে ডে সেকশনের। প্রথমত আপনি যে মেজরগুলো নিচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় বলেই দিয়েছে যে কোনো একটা মাইনর আপনাকে এখন সিলেক্ট করতে হবে, পরবর্তী যে মাইনর পাসের সাবজেক্ট সেটা আপনাকে কলেজে আপনি পরে সিলেক্ট করতে পারছেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অনেক কটা অপশান দিচ্ছে, বাংলার ক্ষেত্রে অপশান দিচ্ছে ইংলিশ, পল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, হিস্ট্রি, আরবিক, উর্দু, এবং এই অপশানগুলো প্রায় আজকে ইংলিশের ক্ষেত্রেও তাই, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু অপশান দিচ্ছে। যেমন দেখুন এখানকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন খুব ভালো সাবজেক্ট এই যে পাসের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফিজিক্যাল এডুকেশান, এটা খুব ভালো কমন সাবজেক্ট এবং খুব ভালো নম্বরও ওঠা যায়। কিন্তু এর জন্য কিন্তু আপনার যদি স্পোর্টস ক্যাটাগরি ইন্টারেস্টেড থাকেন বা এই বিষয়ে সার্টিফিকেট থাকে তাহলেই ঢুকবেন। অন্যদিকে যেমন দেখুন আজকে ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে সাবজেক্টগুলো আছে বা পল সায়েন্স বা এই সাবজেক্টটা কিন্তু খুব ভালো সাবজেক্ট, এখানে কিন্তু স্কোরিং সাবজেক্ট। অন্যদিকে আজকে যারা আজকে ইংলিশ নিয়ে পড়ছেন তাদেরও সেম, শুধু এখানে ইংলিশ এখানে বাংলা চলে আসছে। জিওগ্রাফি নিয়ে যারা পড়ছেন তাদের জন্য একটা ভালো স্কোরিং সাবজেক্ট দেখেছি এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা যথেষ্ট ভালো স্কোরিং সাবজেক্ট এবং এই তার সাথে ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রিও আপনি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এই ক্ষেত্রে এবং সংস্কৃত এই ক্ষেত্রে এই সেম আপনি কিন্তু মাইনরের সাবজেক্ট পাচ্ছেন, যে কোনো একটা আপনাকে চয়েস করতে হচ্ছে। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স আপনি পেয়ে যাচ্ছেন। আমি বলবো যদি আপনি ম্যাথে খুব ইন্টারেস্টেড থাকেন তাহলে ম্যাথামেটিক্স রাখছেন, না হলে কম্পিউটার সায়েন্স আপনি রাখতে পারছেন, কারণ কম্পিউটার সায়েন্স কিন্তু খুব ভালো স্কোরিং সাবজেক্ট, যাদের উচ্চ মাধ্যমিকে ছিল তারা তো অবভিয়াসলি জানে। এবার চলে এসে এদের ডে শিফটে 3 বছরের যে জেনারেল কোর্স হবে, বিএ জেনারেল কোর্সের এক্সপেক্ট এখানে বাংলাতে 286টা সিট রয়েছে। আগে এগুলো এই সাবজেক্ট ওয়াইজ আপনি পেতেন না, আপনি বিএর এক্সপেক্টে পেতেন, কিন্তু এখন এগুলো সাবজেক্ট ওয়াইজ পাবেন, কারণ একটা মেজর কোর্স আপনাকে পড়তেই হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকে পাশ করলে
আবেদন করতে পাচ্ছেন। আর বেস্ট অফ ফোর প্লাস মেজরের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হিসাবে আপনার দেখে মেরিট লিস্ট আসবে। বাংলায় রয়েছে 286টা সিট, ইংলিশে 65, সংস্কৃত হচ্ছে 78, জিওগ্রাফিতে 65, আরবিকে রয়েছে 65, উর্দুতে 65, ইকোনমিক্সে রয়েছে আপনার 65 মতন সিট রয়েছে, হিস্ট্রিতে রয়েছে 286, 286, অন্যদিকে পল সায়েন্সে 130, ফিলোসফিতে 130। এখানেও সেম, যদি হিস্ট্রি না থাকে তাহলেও আবেদন করতে পারবেন, বাংলা বা ইংলিশের নম্বরটা দেখা হবে। ফিজিক্যাল এডুকেশন এক্ষেত্রে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারছেন, এবং তার সাথে বলে দিয়েছে সিলেকশন প্রসিডিওর বেস্ট অফ ফোরের এক্সপেক্ট হবে, যাদের আজকে বেস্ট অফ ফোরের নাম্বার তারাও আবেদন করতে পারবে, এবং তার সাথে যাদের বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরিতে সার্টিফিকেট আছে তাদের কিন্তু আগে নেওয়া হবে, বোঝা গেল। এবার এখানে দেখে নিন বিকম, বিকমের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি জেনারেলের জন্য 45% মার্ক, 60টা মতন আপনার সিট রয়েছে। আচ্ছা, সিলেকশন একদম সেম। এবার চলে এসছে এই যে 3 বছরে মেজর করবেন তার সাথে কী কী মাইনর দেবে। আরবিকের ক্ষেত্রে আপনাকে দিচ্ছে বাংলা, ইংলিশ, পল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, হিস্ট্রি, উর্দু, ফিজিক্যাল এডুকেশন দিচ্ছে, যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে হবে, বাংলা, ইংলিশ, ইকোনমিক্সের, ইকোনমিক্সের ক্ষেত্রে দেখুন পল সায়েন্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এবং কমার্স আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার চয়েসেবল সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পাচ্ছেন। লাইক ইকোনমিক্সের সাথে অনেকেই পল সায়েন্স রাখতে পছন্দ করে, অনেকে কম্পিউটার সায়েন্স রাখতে পছন্দ করে, অনেকে ম্যাথ রাখতেও পছন্দ করে, এছাড়া আপনার ফিজিক্স কমার্সও রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানেও আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। ফিজিক্যাল এডুকেশনে যদি আপনি করতে চাইছেন 3 বছরে বা কোর্স করতে চাইছেন, তাহলে এই এক্সপেক্টে আপনি বাংলা, ইংলিশ, পল সায়েন্স, ফিলোসফি, উর্দু, হিস্ট্রি, সংস্কৃত, আরবিক পেয়ে যাচ্ছেন। জানিয়ে দিই এই ফিজিক্যাল এডুকেশন করার পর আপনারা কিন্তু বিপিএডে অগ্রাধিকার পাবেন, এবং যারা ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন করতে চাইছেন বা মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন করতে চাইছেন সব জায়গায় অগ্রাধিকার পাবেন, যদি আপনারা এই নিয়ে গ্র্যাজুয়েশন করছেন। তো তার সাথে এখানে উর্দু রয়েছে এবং অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। এবার যদি চলে আসি মর্নিং শিফট, মর্নিং শিফটে এদের ইউজি জেনারেল কোর্স হয়, এই ক্ষেত্রে আপনার বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি পেয়ে যাচ্ছেন, এবং তার ইনটেক ক্যাপাসিটি রয়েছে 251, 60, 50, 100, 251, 150, 201 মতন আপনি ইনটেক ক্যাপাসিটি পাচ্ছেন। এখানে মর্নিংয়ে যদি ভর্তি হচ্ছেন বাংলার এক্সপেক্টে আপনি এই সাবজেক্টগুলো মাইনর সাবজেক্ট হিসাবে কিন্তু জয়েন করতে পারছেন। স্ক্রল করে চলে এলাম, এখানে দেখুন চলে এসছে বিএসসি কোর্স, যেটা আপনি মর্নিংয়ে পেয়ে যাচ্ছেন, লাইক ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারছেন। তার পরবর্তী এখানে চলে এসছে মেজর মাইনর কোর্স বিএসসি, ম্যাথের সাথে দিচ্ছে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, যখন একটা চয়েস করতে পারছেন, ফিজিক্সের সাথে দিচ্ছে আপনাকে ম্যাথ, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্সের সাথে দিচ্ছে ফিজিক্স, ম্যাথ, এবং ইভিএসের সাথেও দিচ্ছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও তো আপনাকে মোটামুটি এখানে বলে দিয়েছে সমস্তটা অনলাইনের মাধ্যমে হবে, মেরিটের মাধ্যমে পুরো প্রসিডিওরটা কিন্তু আপনাদের হচ্ছে। আর ডকুমেন্টসগুলো কী কী বলে দিই একটু, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই মাধ্যমিকের মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট, এইচএসে, এবং তার সাথে লাগছে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগছে, যদি থাকে আপনাদের পিএইচ সার্টিফিকেট যদি থাকে দেবেন, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, স্পোর্টস ক্যাটাগরি পাচ্ছেন, আধার কার্ড পাচ্ছেন, ইডব্লিউএস ক্যাটাগরি আপনি পেয়ে যাচ্ছেন, যাদের ইডব্লিউএস নেই এখনও আবেদন কিন্তু করতে পাচ্ছেন আপনারা, এবং টোটাল প্রসিডিওরটা আপনার অনলাইনের মাধ্যমে হবে। আচ্ছা, এবং এদের একটু খরচাটা বলে দিই, বি অনার্সের ক্ষেত্রে 2465 অ্যাডমিশন লাগছে, জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে 4465 লাগছে, বিকমের ক্ষেত্রে লাগছে 2430 অ্যাডমিশন চার্জ, অন্যদিকে ইউজি জেনারেলদের জন্য লাগছে 2240 বিএ জেনারেল, বিএ জেনারেল উইথ জিওগ্রাফি 3-40 টাকা খরচা পড়ছে অ্যাডমিশনের সময়, বিকম জেনারেলদের 2280, বিএ জেনারেল ফিজিক্যাল এডুকেশন 2720, বিএসসি জেনারেল লাগছে 3485 কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যাডমিশনের সময় আপনাকে পেমেন্ট করতে হবে। আর মর্নিং সেকশনে আপনি পেয়ে যাচ্ছেন বিএ জেনারেলের 3240, এক তারিখ থেকে 15 তারিখ অবধি এদের টোটাল ফর্ম ফিল আপ চলবে। দেখুন খুব সুন্দরভাবে জিনিসটাকে এরা বুঝিয়ে দিয়েছে। তো চলুন আমরা এবার একটু দেখে নিচ্ছি আরও একটা কলেজের আপডেট, শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ, যার নাম হচ্ছে কালনা কলেজ। কালনা কলেজে বর্তমানে কিন্তু চলে এসেছে ইউজি অ্যাডমিশনের টোটাল ডিটেলস চলে এসে শেয়ার করে দিচ্ছি, এবং আমি জানিয়ে দিই 1 তারিখ থেকে 15 তারিখ অবধি এদের ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, 20, 21, 22, 23 চারটে বছরের স্টুডেন্টসদেরই সুযোগ দিচ্ছে, শুধুমাত্র কালনা কলেজ নয়, লাস্ট যে কলেজ বললাম বীরভূমের কলেজ টলাটির, এবং বর্ধমানের যে কোনো কলেজে আপনি ভর্তি হন 20, 21, 22, 23 চারটে বছরে পাস আউটদেরই সুযোগ দিচ্ছে, অতিরিক্ত কোনো নম্বর কিন্তু কাটা হচ্ছে না। জানিয়ে দিই এই কলেজে সর্বাধিক আপনি 4টে অ্যাপ্লাই করতে পারবেন, মেবি ধরুন 4টেই পাসে অ্যাপ্লাই করলেন, জেনারেলে অ্যাপ্লাই করলেন, বা আপনি 3টে অনার্স একটা পাস অ্যাপ্লাই করলেন, বা 2টো অনার্স একটা 2টো পাস, বা 4টেই অনার্সে অ্যাপ্লাই করলেন, এইভাবে 4টে হচ্ছে ম্যাক্সিমাম আবেদন, এবং একটা জায়গা থেকেই একটা অ্যাপ্লিকেশনেই 4টে আবেদন করা যাচ্ছে। মিনিমাম মার্কস 45% নম্বর মিনিমাম বেস্ট অফ ফোরে থাকলে আবেদন করতে পাচ্ছেন, এছাড়া 45% আপনার যদি এগ্রিকেটে অর্থাৎ সাবজেক্টে থাকে তাহলে আবেদন করতে পাচ্ছেন, এবং এক্ষেত্রে বলে দিয়েছে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা ধরুন 3 বছরে ভর্তি হলো, পরে 4 বছরে শিফট করতে চাইছে, নাম হিসেবে
গেল তারা কিন্তু শিফট করতে পারবে। আপনি ধরুন একটা জায়গাতে ভর্তি হয়েছেন তিন বছর বা চার বছরে কোনো সাবজেক্টে, পরে চেঞ্জ করতে চাইছেন, আপনি চেঞ্জ করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো এক্সট্রা টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না, যেটা ইউনিভার্সিটিও বলে দিয়েছিল। এবং জানিয়ে দিই এদের 15 তারিখ অবধি অ্যাপ্লিকেশন চলবে, 18 এবং 19 তারিখ দুদিন কারেকশানের সুযোগ দেবে। যে সমস্ত স্টুডেন্টসদের যদি ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে যায় এই দুটো দিনের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, ঠিক করে নিতে হবে, তারপরে চলে আসবে আপনাদের কাছে লিস্ট, ফাইনাল অ্যাডমিশন লিস্ট। খরচ বিএ অনার্সের ক্ষেত্রে 1910 টাকা পড়ছে, বিএ জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে 2860, বিএসসি অনার্সের ক্ষেত্রে 2860, বিকম অনার্সের ক্ষেত্রে 1910 টাকা খরচ পড়ছে। বিএ এবং যারা এবার বিএ মেজর করবে 3 বছরের জেনারেল, বিএ জেনারেলের ক্ষেত্রে 1900 টাকা খরচ পড়ছে, বিএ জেনারেল উইথ জিওগ্রাফিতে 2830 টাকা, বিএসসি জেনারেলে 2830, বিকম জেনারেলে 1900 টাকা আপনাকে কিন্তু অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হচ্ছে। ডকুমেন্টেশন আপনাদের মোটামুটি যাবতীয় যা ডকুমেন্টস, ইডব্লিউএস থেকে কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু আপলোড করতে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাথে। তার সাথে বলে দিই যখন আপনারা ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনাদের অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে, তাই অতি অবশ্যই এটা কালেক্ট করে নিন যারা এখনও অবধি স্কুল লিভিং সার্টিফিকেট কালেক্ট করেননি। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি এদের সিট সংখ্যা, বাংলার ক্ষেত্রে এখানে সিট সংখ্যা রয়েছে কত দেখে নিচ্ছি। দেখুন, ফার্স্ট অফ অল কালনা কলেজ 4 বছরে অনার্স, বাংলার সিট সংখ্যা রয়েছে 137, ইকোনমিক্সে টোটাল সিট রয়েছে 49, এডুকেশনের সিট রয়েছে 28, ইংলিশে রয়েছে 137, জিওগ্রাফিতে রয়েছে 44, হিস্ট্রিতে 129, এবং তার সাথে ফিলোসফিতে রয়েছে 118, পল সায়েন্সে রয়েছে 99, এবং তার সাথে সংস্কৃতে রয়েছে 137। প্রত্যেকটা জায়গাতেই দেখবেন একটা জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে, এবং এই জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি আপনি দুটো পাবেন, একটা পিডি ক্যান্ডি জন্য মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা ইডব্লিউএস, এবং জেনারেলদের জন্য একটা ইডব্লিউএস ক্যাটাগরি চালু হয়ে গেছে এবং সে অনুযায়ী সিট সংখ্যা আপনাদের পূরণ হবে। যারা এখনও অ্যাপ্লাই করেননি অতি অবশ্যই আবেদন করে নিন। 3 বছরের ইউজি জেনারেল যে কোর্স রয়েছে সেখানে বাংলাতে পাচ্ছেন 247 মতন সিট রয়েছে, ইকোনমিক্সে 60 মতন সিট রয়েছে, এডুকেশনে 198 রয়েছে, ইংলিশে 60 এবং জিওগ্রাফিতে 60, হিস্ট্রিতে 185, ফিলোসফিতে 90 রয়েছে, ফিজিক্যাল এডুকেশন পেয়ে যাচ্ছেন, পল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, 1200টা মতন সিট রয়েছে। এর সাথে কালনা কলেজ তাদের যে মর্নিং রয়েছে বিএ জেনারেল সেক্ষেত্রে আপনি টোটাল 882 সিট রয়েছে বাংলা, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত সাবজেক্টে। তার সাথে কালনা কলেজে আপনি যে বিএসসি অনার্স পাচ্ছেন 4 বছরে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন বোটানি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, জুলজি, টোটাল 28টা মতন আপনি কিন্তু টোটাল আপনার সিট রয়েছে। দেখুন, 28 রয়েছে জুলজিতে, 37 রয়েছে ফিজিক্সে, ম্যাথে রয়েছে আপনার 78টা মতন সিট, কেমিস্ট্রিতে রয়েছে 40 মতন সিট, বোটানিতে রয়েছে আপনার 23টা মতন সিট রয়েছে। বিএসসি জেনারেল যেটা রয়েছে সেই ক্ষেত্রে আপনার 411টা মতো টোটাল সিট পেয়েছেন, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথ এবং জুলজি আপনি অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ এগুলো আপনার মেজর সাবজেক্ট হবে 3 বছরের গ্র্যাজুয়েশনে। তারপরে চলে এসে অ্যাকাউন্টেন্সি বিকম, এই ক্ষেত্রে 118টা সিট রয়েছে এবং তার সাথে বিকম জেনারেলের জন্য এখানে টোটাল সিট রয়েছে 387। কিছু 1 তারিখ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, নতুন কিছু অ্যাডমিশন আপডেট নিয়ে চলে আসছি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।